আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বকেয়া সম্মানী ভাতা এবং সেই সাথে একটি উৎসব ভাতার খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি এই যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের একটি বকেয়া উৎসব ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্য সারা বাংলাদেশে পঞ্চান্ন জন ভাতাভোগীর অনুকূলে এই অর্থ বরাদ্দ করা হয় এই পঞ্চান্ন জন ভাতাভোগীর অনুকূলে বরাদ্দকৃত টাকার পরিমাণ চার লক্ষ ষাট হাজার আষ্টশো টাকা প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার অনুকূলে এই উৎসব ভাতা বাবদ দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে বকেয়া জুলাই দু হাজার একুশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ আর্থিক আরেকটি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সেই জুলাই দু হাজার একুশ মাসের জন্য সর্বমোট ভাতাভোগীর সংখ্যা হল চুয়ান্ন জন এই চুয়ান্ন জন ভাতাভোগীর অনুকূলে বরাদ্দ করা হয়েছে নয় লক্ষ এক হাজার ছয়শো টাকা এবং প্রত্যেকেই বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন আগস্ট দু হাজার একুশ মাসের জন্য আরেকটি অর্থ ছাড়করণ করা হয়েছে সেই বকেয়া সম্মানী ভাতার জন্য সর্বমুঠ ভাতাভোগীর সংখ্যা ঊনপঞ্চাশ জন তাদের অনুকূলে বরাদ্দ করা হয়েছে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বকে আগস্ট দু হাজার একুশ মাসের জন্য সর্বমোট ভাতা পাবে সতেরো উপজেলায় ঠিক একইভাবে সেপ্টেম্বর দু হাজার একুশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের আরেকটি বকেয়া সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্যে সারা দেশে ভাতাভোগীর সংখ্যা হলো চারশো জন এই চারশো জন ভাতাভোগীর অনুকূলে বরাদ্দ করা হয়েছে বিরাশি লক্ষ বাহাত্তর হাজার একশো টাকা সেপ্টেম্বর দু হাজার একুশ মাসের জন্য প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা পাবেন বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা সর্বশেষ অক্টোবর দু মাসের জন্য নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে এক হাজার পাঁচশো আটাত্তর জন বীর মুক্তিযোদ্ধা এই এক জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দকৃত টাকার পরিমাণ দুই কোটি চৌরানব্বই লক্ষ আশি হাজার তিনশত চৌরাশি টাকা চলতি দু হাজার একুশ বাইশ শর্ত বছরে এই টাকা বরাদ্দ করা হয় তবে এই পাঁচটি নোটিশের মধ্যেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন তারা এই প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না কিছু দিনের ভেতরেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই বকেয়া সম্মানী ভাতা চলে আসবে আর যখন আসে সাথে সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন এক অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ